এবার কলকাতায় পা রাখল পুনের সানি ভারত প্রাইভেট লিমিটেড। কলকাতার উপকণ্ঠে হাওড়ার এই নতুন ফরেস্ট কার্যালয়ের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের সিকিমেও ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। আর সব কিছু পরিকল্পনা মাফিক চললে আগামী বছর প্রায় 20% আয় বৃদ্ধির কথা রয়েছে সংস্থাটির। এমনিতে পাইলিং রিং মেশিন ও ক্রেন বিক্রিতে সানি ভারত ভারতের দ্বিতীয় স্থানে রয়েছে। সানি ভারত কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, হেভি মেশিনারি ও রিনিউয়েবল এনার্জি সলিউশনের ম্যানুফ্যাকচারার। সানি বিভিন্ন ছোট বড় রোড প্রজেক্ট, মেট্রো প্রজেক্ট, বিল্ডিং মেশিনারি তৈরি করে ও বিক্রি করে। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়াতে সানির নতুন ফোরেস অফিস কোম্পানি রয়েছে। ফোরেস হলো সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস এবং স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। হাওড়ার নতুন অফিস ইনাগ্রেট করেছেন মিস্টার ধাচ্যাং জু, যিনি হলেন বোর্ডের রিপ্রেজেন্টেটিভ চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ ডিরেক্টর। আর ছিলেন ধীরাজ পান্ডে, যিনি হলেন চিফ অপারেটিং অফিসার। আর ছিলেন শশাঙ্ক পান্ডে, তিনি হলেন এক্সাভেটার এবং মোটর গ্রেডের বিজনেস হেড। ধীরাজ পান্ডে চিফ অপারেটিং অফিসার বলেন, তাদের তিন ধরনের টিম রয়েছে এগুলো মেনটেন করার জন্য, যেমন সেলস, মার্কেট ও সার্ভিস। তাদের পুরো ভারতে 37টি ডিলার রয়েছে। তার কথায় We also sell from this market, from our India factory, to neighboring countries like Nepal, Bhutan, Bangladesh, Sri Lanka, Maldives. And we do export a few machines to the African continent and to this side of the world also, like to Myanmar and all those areas. তিনি আরো বলেন, পুনেতে তাদের ফ্যাক্টরি 80 একরের ও ভারতে প্রায় 2300 বেশি অফিস রয়েছে। তাদের কথায় তার লক্ষ্য হলো that our mantra of success has been getting closer to the customer, serving the customer and serving the customers in a time which is probably better than our competition. So we have what we call the Sani time to reach, the Sani time to restore machines, which we have taken a target of about 6 hours. So within 6 hours we should be able to reach all our customers, and within 24 hours we should be able to put their machines back to operation in the unforeseen event of a breakdown or কোম্পানিটি ভারতে 2002 সালে আসে। সানি ভারতের হেড অফিস রয়েছে মহারাষ্ট্রের পুনেতে। সানি ভারতের হেড অফিস হলো মহারাষ্ট্রের পুনেতে। রিটেল কাস্টমারদের জন্য তাদের কাছে 2000-এরও বেশি মেশিনস রয়েছে। ইতিমধ্যে প্রায় 750 কোটি টাকার মতো বিনিয়োগ করেছে সংস্থাটি।